আমাদের দক্ষ মহোদয় তার উপস্থিতিতে এটা আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি এবং পরবর্তী খেলায় আমরা আরো দুই গোল দিয়ে ইন্টারমিডিয়েট ম্যাচকে পরাজিত করেছি, বাংলা বিভাগকে আরো তিনটি গোলে পরাজিত করে বিভাগের সাথে 1-0 গোলে আমরা জয়লাভ করি। এই জয়লাভের পিছনে যেসব তিনি শিক্ষার্থী রয়েছে তাদের মধ্য থেকে অতি সংক্ষেপে আসছেন রঞ্জন কুমার বর্মা। উপস্থিত আজকের এই বিজয়ী সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, আদর নমস্কার। উপস্থিত আমার সহপাঠী এবং ছোট বড় ভাই ও বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে প্রফেসর মহোদয়ের বিদায় অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থী এবং খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে আমি বলতে চাই, খেলাধুলা একটা অন্যতম অঙ্গ পড়াশোনার পাশাপাশি, যেটা মানুষকে ভালো করে বাঁচতে শেখায়। খেলাধুলাবিহীন বা সংস্কৃতিবিহীন একটা মানুষ পরিপূর্ণতা কখন লাভ করতে পারে না। অন্যান্য খেলাধুলার তুলনায় ফুটবল খেলাটা শরীরের জন্য অনেক উপকারী একটা খেলা, যে খেলাতে শরীরকে সুস্থ রাখে এবং মনকেও সুস্থ রাখে। আমাদের এই কলেজে অনেকদিন ফুটবল খেলা বন্ধ ছিল, আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম আসার পরে আবার সেই খেলাটা চালু করেছে, এজন্য ওনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। এটা যেন প্রত্যেক বছরে অনুষ্ঠিত হয় এবং সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা যেন অংশগ্রহণ করতে পারে, সেদিকে আমাদের শ্রদ্ধেয় টিচার এবং মহোদয়গণ রয়েছেন, ওনারা সুপদৃষ্টি দেবেন। পরিশেষে সকলের মঙ্গল কামনা করে এবং আমার এই খেলোয়াড় সহপাঠী এবং আমার খেলাধুলার সময় আমার প্রশিক্ষক সদর ভাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, অভিনন্দন ক্রিকেট টিম, ইতিহাস বিভাগ, 2015 আন্তর্বিভাগ ফুটবল প্রতিযোগিতা। সুবৃন্দ, এবারে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি আহ্বায়ক আন্তর্বিভাগ ফুটবল প্রতিযোগিতা 2015 ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ আব্দুল মোতালিব স্যারকে। স্যার, আমি কানুকের কলেজে যোগদান করেছি আর একদিন পরে 3 বছর হবে। আমি নিজেকে এত ভাগ্যবান মনে করছি, আমি মনে করি যে সুখের স্যার চেয়েও ভাগ্যবান। যোগদান করার পরে আমার তুলিল অনুভূতি, আমি যারা কার্মিকের কলেজে কখনোই শিক্ষকতা করেননি আর যারা করেছেন তাদের মধ্যে যে পার্থক্য, আমার বাস্তব অভিজ্ঞতাতে আমি আমি রংপুর কলেজে চাকরি করতাম, সিঙ্গিরা ফরেস্টে পিকনিকে গেছিলাম, ওখানে একটা জুম্মার মসজিদে আমার নামাজ পড়তে গেলাম। জিজ্ঞাসা করলো তাই করতে আসছে, তো বললাম যে রংপুর থেকে, রংপুর কোন কলেজ, রংপুর কলেজ। আমরা তখন আমাদের একটি বাইশ জন লোক ভুল করে ধরলো, তারপর বললো কি কানুনি কলেজ, বললাম না রংপুর কলেজ, তারপরে লোক জিজ্ঞেস করে আমি বলি কিভাবে তোমাদেরকে আমি বোঝাবো কালকে কলেজটা কেমন।
তরিকুল স্যার আমাদের আগে টিচার ছিলেন, উনি একজনকে এই উত্তরটা দিয়েছিলেন যে কার্মাইকেল কলেজ স্যার এরকমই যে আপনি যদি প্রিন্সিপাল স্যার আপনাকে ডাকেন আপনি যখন যাবেন তখন তাকে তার ভুলে গেছে তার কাছে আপনি সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে যাবেন আপনি উঁচু করে বাড়িয়েছেন হয়তো আপনার উঁচু থাকবে কি শুনবেন আর কার্মাইকেল কলেজ স্যার যদি আপনি একদিনে দেখে দেখতে চান আগামীকালকে ওনার বিদায় অনুষ্ঠান চাকরি থেকে চলে যাচ্ছেন কিন্তু নাকি দেখে মনে হচ্ছে না যে উনি চাকরি থেকে চলে যাচ্ছেন আপনি কি ছিলেন না আপনি তিন দিয়ে গেছিলেন আমি নাথা মেলা কলেজ দেখি এই ছোট ছোট অনুভূতি ম্যাডামের সাথে আমার আছে আমার খুব ভালো লেগেছে ম্যাডামের ভালো থাকে আগামী বছর যে খেলা হবে এই খেলা থেকে তোমরা আমাদেরকে ট্রফিটা এনে দিবে আর আর কি কথা বলে আমি আমার লক্ষ্য করছি তোমার কথা কিন্তু উচ্চারণ হচ্ছে না বাংলাদেশের বেশ কিছু বড় বড় কলেজে আমার বন্ধু বান্ধব চাকরি করে তাদের সাথে কথা হয় আমাদের এখানে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট হয় ক্রিকেট হয় এটা শুনে তারা আশ্চর্য হয়ে গেছে এটা সম্ভব আমি বলি একটা কার্মাইকেল কলেজ এটা সম্ভব কার্মাইকেল কলেজের প্রশাসন এবং সবাই আমাদের তাদের ফলিতা পায় যে আমরা নিপুণে এই সমস্ত খেলাগুলো চালাতে পারি যেটা অন্য কোনো কলেজে সম্ভব নয় এটা প্রশাসনের কারণে হয়েছে প্রশাসন প্রশাসনের কাছে আর একটা আমার আবদার থাকবে এই খেলাগুলো যেন নিয়মিত হয় এটা খেয়াল রাখবেন ধন্যবাদ সুনীল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা 2015 এর চূড়ান্ত পর্বে জয়লাভ করায় ইতিহাস বিভাগের আহ্বায়ক জনাব মোহাম্মদ আব্দুল মুত্তালিব স্যারকে সংবর্ধিত করা হচ্ছে আমরা শুভেচ্ছা স্বাগত করছি আমরা আমাদের টিম ম্যানেজার আলামিন হকের প্রেসটি তিনি ব্যস্ততার জন্য রাজশাহী থেকে আসতে পারেননি অধ্যক্ষ মহোদয় আমাদের এবারে কৃতি শিক্ষার্থী সংগঠনা আমি আহ্বান করছি এটিএম আরাফাত সিদ্দিক অনুপস্থিত মিজানুর রহমান ভূত খেলোয়াড় বিকাশ চন্দ্র রায় কমলকান্ত রায় মোহাম্মদ গাজন মিয়া মোহাম্মদ আশরাফুল আলম শাহজাহান মেহমুদ তৌফিক হোসেন রনি জীবন আহমেদ জনি রফিকুল ইসলাম রফিক মোহাম্মদ হাসিন মিয়া রঞ্জন বর্মা আমরা করে জানি বহু বহু তরকারি যে খেলোয়াড়দেরকে স্বাগত করবো
প্রতিবৃন্দ, 2015 সালের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় দর্শন বিভাগকে চূড়ান্তভাবে পরাজিত করে ইতিহাস বিভাগ তার জয়ের ট্রফি জিতে আনে। এই জন্য তৎকালীন যেসব শিক্ষক মন্ডলী এই ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের জন্য কৃতজ্ঞতা রইল, শুভেচ্ছা রইল এবং আমরা কোনো তারিখে শুভেচ্ছা জানাই। সম্মানিত উপাধ্যক্ষ মহোদয়,